ধরো সাকিব ভাইকে আমরা কেন আলোচনা করবো, সে যোগ্যতা নাই। সাকিব থাকবেন সুপারস্টার, শেষ, আর কিছু বলার নাই। আপনি ওই জায়গা আমার না যে ধরেন আপনি আমাকে বসে আমি রিলেটেড কোশ্চেন করেন, ও রিলেটেড কোশ্চেন করেন, আমার কি সাকিব ভাইকে নিয়ে সমালোচনা করার যোগ্যতা আমার নেই। সাকিব ভাই একজন সুপারস্টার, বললেন অভিনেতা পাবেল। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। ব্যাচেলর পয়েন্ট হেতু অভিনেতা পাবেলকে সাকিব ভাই সম্পর্কে কিছু বলতে বললে পাবেল বলেন সাকিব ভাইকে নিয়ে কিছু বলার যোগ্যতা আমার নেই। সাকিব ভাই ধরো সাকিব ভাইকে নিয়ে আমরা কেন আলোচনা করবো, সে যোগ্যতা নাই। সাকিব থাকবেন সুপারস্টার, শেষ, আর কিছু বলার নাই। আপনি ওই জায়গা আমার না, একজন সুপারস্টার, যে কেউ কোনো প্রোগ্রামে গেলে সাকিব ভাই সম্পর্কে তাকে কিছু বলতে বলে, কারণ তিনি সুপারস্টার, তার নামে ছবি চলে, টাকা দিয়ে টিকিট কেটে সাকিব ভাইকে দেখতে যায়। পাবেল বলেন কেউ এমনি এমনি টাকা দিয়ে টিকিট কেটে সময় ব্যয় করে ছবি দেখতে যাবে না, যদি না সে ভালো অভিনেতা না হই। 3 ঘন্টা 20 মিনিট সিনেমা হলে দর্শককে বসিয়ে রাখার যোগ্যতা থাকতে হবে, যা সাকিব ভাইয়ের মধ্যে সে যোগ্যতা আছে। সাকিব ভাই হাসলে দর্শক হাসে, সাকিব ভাই কাঁদলে দর্শক কাঁদে, এটা সবাইকে দিয়ে সম্ভব নয়, সবাই সেই অভিনয়টা ফুটিয়ে তুলতে পারে না। পাবেল বলেন সাকিব ভাইয়ের অভিনয়ে ভক্ত আমি নিজে, সাকিব ভাইয়ের অনেক অনেক ছবি সিনেপ্লেক্সে গিয়ে দেখেছি। সত্যি কথা বলতে সাকিব ভাইয়ের প্রতিদ্বন্দ্বী সাকিব ভাই নিজেই, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো বর্তমানে কেউ নেই, এটা আপনি মানেন আর না মানেন। সাকিব ভাই 24 বছরের ফিল্ম ক্যারিয়ারে তার সাথে যে কোনো চরিত্রে অভিনয় করার সুযোগ পেলে আমি অবশ্যই করব। প্রিয় ভিউয়ার্স, সাকিব খান সম্পর্কে অভিনেতা পাবেলের মন্তব্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন।